হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত গাজল নিউটাউন ইউটিউব চ্যানেলে। হাজির হলাম ট্রেন ও ফ্লাইটের লেটেস্ট খবর নিয়ে। উত্তরবঙ্গের যেমন বিভিন্ন জায়গার পরিযায়ী শ্রমিকরা আটকে রয়েছেন, তেমনি দেশের বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে আটকে পড়েছেন উত্তরবঙ্গের প্রচুর শ্রমিক। কিন্তু তাদের ফিরিয়ে আনতে বা এখানে আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরানোর ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠে আসছে। রেল সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত এখানকার শ্রমিকদের বাইরে নিয়ে যাওয়া বা অন্য রাজ্য থেকে এখানে শ্রমিকদের নিয়ে আসার ক্ষেত্রে শ্রমিক স্পেশাল ট্রেনের জন্য রাজ্য সরকারের তরফে কোনো কিছু জানানো হয়নি। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন্দ চান্ত বলেন, বিহার প্রশাসনের তরফে অনুরোধ করায় আমরা ট্রেনের ব্যবস্থা করেছি, কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার এবং অসম সরকারের তরফে এই ধরনের কোনো অনুরোধ পায়নি। এদিকে উত্তর পূর্ব সীমান্ত রেলের সহযোগিতায় বিভিন্ন রাজ্যে আটকে থাকা শ্রমিক পড়ুয়াদের ফিরিয়ে নিয়ে এসেছে বিহার সরকার। রাজস্থানের জয়পুর, কোটার পাশাপাশি কেরল থেকে বিহারে শ্রমিক স্পেশাল ট্রেন এসেছে, কিন্তু উত্তরবঙ্গে যেমন এখনও পর্যন্ত এই ধরনের কোনো ট্রেন এসে পৌঁছায়নি, তেমনি এখানে আটকে থাকা শ্রমিকদের নিয়ে অন্য রাজ্যগুলির উদ্দেশ্যে কোনো ট্রেন রওনা দেয়নি। শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর ব্যাপারে এদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের তরফে কোনো রকম অনুরোধ করা হয়নি। রাজ্য অনুরোধ করলে শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানান উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। অন্যদিকে আজ প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট চালানো হচ্ছে, যা বাংলাদেশের ঢাকা থেকে শ্রীনগর পর্যন্ত চলবে। জম্মু কাশ্মীরের সমস্ত মেডিকেল স্টুডেন্ট সহ 167টি প্যাসেঞ্জারকে নিয়ে সকাল 11টায় ঢাকা থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেবে। এদিকে বৃহস্পতিবার ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে 1 মে থেকে তারা 163টি শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়েছে এবং বাড়ি ফিরেছে 1.7 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক। এ বিষয়ে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার 56টি শ্রমিক স্পেশাল ট্রেন চলেছে এবং বৃহস্পতিবার চলেছে 14টি। এই কদিনে এখনও পর্যন্ত 163টি ট্রেন চলেছে শ্রমিকদের বাড়ি পৌঁছানোর উদ্দেশ্যে। রেলের এক আধিকারিক বলেন, বৃহস্পতিবার পরও আমরা বেশ কিছু ট্রেন চালানোর পরিকল্পনা করছি। বুধবার পর্যন্ত 149টি এই বিশেষ ট্রেন চলেছে। প্রত্যেকটি বিশেষ ট্রেনে রয়েছে 24টি করে কোচ, প্রত্যেক কোচে আসন সংখ্যা 72টি, কিন্তু জাতীয় পরিবহনের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রত্যেক কোচে 54 জন করে যাত্রী বসেছে এবং মিডিল বার্থ থাকছে না।